চলতি বছর ডেঙ্গুর চিকিৎসাতেই ব্যয় প্রায় 350 কোটি টাকা। 12 হাসপাতালে সমীক্ষার তথ্য, ঢাকার বাইরে এডিসের ইজিপ্টা প্রজাতি পাওয়ায় বেড়েছে শঙ্কা। বিদ্যুতের তার ও ট্রান্সফরমারের জটে রাজধানী যেন বোমা, সব লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে জানালো ডিপিডিসি, নিয়মিত অভিযানের তাগিদ। যুক্তরাজ্যে আবারও বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল, পড়াশোনা শেষে চাকরি করতে পারবেন 2 বছর, সুযোগ বাড়ল বাংলাদেশিদেরও। রাজধানীর পাইকারি বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমছে না দাম, বেড়েছে অন্য মাছের দামও, বাড়তি চাহিদাই কারণ দাবি বিক্রেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। চলতি বছর ডেঙ্গুর প্রকোপে চিকিৎসাতেই ব্যয় হয়েছে প্রায় 350 কোটি টাকা। হাসপাতাল ভেদে এক একজন রোগী খরচ করেছেন প্রায় 11,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত। বিভিন্ন শ্রেণীর 12টি হাসপাতালের রোগীদের তথ্য যাচাই করে এই গবেষণা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। পরবর্তীতে হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা নেওয়া রোগী ও প্রতিরোধে সরকারের খরচের হিসেব প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু আক্রান্ত 7 মাসের সাদিয়ার 11 দিনের চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 50,000 টাকা। 3 দিনের আইসিইউ ব্যয়, শয্যা ভাড়া, ওষুধ ক্রয় সহ 11 দিনে 1,50,000 টাকা খরচ করে দুশ্চিন্তায় ময়মনসিংহ থেকে রাজধানীতে ছুটে আসা সাদিয়ার মা। 50,000 মতো টাকা গেছে, যাওয়ার পরে এখন তো আরও যাবে, এক টাকাটা জোগাড় করতে আমার অনেক কষ্ট হইতেছে। কালকে ওষুধ কিনছি, আজকে কত টাকার ওষুধ কিনে আনা লাগে। ময়মনসিংহ সদরে ছিলাম 2 দিন, মহাকালী হাসপাতালে ছিলাম 2 দিন, আর আজকে এখানে আয়া ভর্তি হয়েছি। এবছর ডেঙ্গুর ব্যাপকতা ছাড়িয়ে গেছে বিগত যে কোনো সময়ের রেকর্ড, আর সে হিসেব করতেই সমীক্ষা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ। সমীক্ষা বলছে চলতি বছরের 9 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ফি, শয্যা ভাড়া, পরীক্ষা ফি, ডাক্তার ফি, ওষুধের ও খাবার খরচ মিলে স্থানীয় সরকারি হাসপাতালেই একজন ডেঙ্গু আক্রান্তের খরচ হয়েছে 10,952 টাকা ও রেফার হয়ে আসা রোগীর খরচ হয়েছে 20,493 টাকা। অন্যদিকে অভিজাত বেসরকারি হাসপাতালে 2,17,000 ও সাধারণ হাসপাতালে খরচ হয়েছে 41,319 টাকা পর্যন্ত। রোগীদের সাথে আসা স্বজনদের থাকা খাওয়া যাতায়াত কর্মঘণ্টা সহ মোট পরোক্ষ ব্যয় 226 কোটি টাকার কথা বলছে সমীক্ষাটি। জ্বর হয়েছে, সেই জ্বরের জন্য ডাক্তার এখন সতর্ক যে ডেঙ্গুর টেস্ট দিছে, কারো কারো ক্ষেত্রে পজিটিভ ধরা পড়েছে, কারো কারো ক্ষেত্রে নেগেটিভ। সে এইগুলো যদি আমরা হিসাব করি সবগুলো, আমরা দেখতে পেয়েছি প্রাইমারি আমাদের ফাইন্ডিংস থেকে সেটা প্রায় 350 কোটি টাকা। অপ্রত্যাশিত এই ক্ষতি এড়াতে এখনই যুগোপযোগী মহাপরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। নেক্সট ইয়ারে যদি এরকম হয় যে 3rd-4th stage হয়েছে, তাহলে কিন্তু ক্রাইসিসটা আরও বেশি অ্যাকিউট হবে। সবাইকে এই দায়ী না করে আমরা যেটা বলবো সেটা হলো যে আসেন, আমরা সবাই মিলে একটা এটা কীভাবে সুরাহ করা যায় এবং সেই জন্য একটা মাস্টার প্ল্যান করে সামনের দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে এটার একটা ভালো ফল পাওয়া যাবে। সরকারি হিসেবে 19 সালের 9 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 60, যাদের গড় বয়স 30। মাথাপিছু আয়ের নিরিখে এই 60 জনের প্রাণের আর্থিক ক্ষতি ধরা হয়েছে 39,50,000 টাকা। ভবিষ্যতে এই ধরনের ক্ষতি এড়ানোর জন্য এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের তাগিদ গবেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও স্বস্তি নেই রাজধানীর বাইরে। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের প্রায় অর্ধেকই এসেছেন বিভিন্ন জেলা থেকে। তার উপর প্রত্যন্ত অঞ্চলে এডিসের ইজিপ্টা প্রজাতি পাওয়ায় শঙ্কা আরও বেড়েছে। সারা দেশে বছর জুড়ে কর্মকৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি ভেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রেও পরিকল্পনার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমনের রিপোর্ট। 12 বছরের সিয়াম টানা 6 দিন হাসপাতালে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা, তাই তো আনন্দ বাদ ভাঙা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেয়া সিয়াম এসেছে ঢাকার বাইরে থেকে। ঢাকার বেশিরভাগ হাসপাতালের চিত্র এখন এমনটাই। এই হাসপাতালে গত 3 দিনে ভর্তি 99 জন রোগীর মধ্যে 43 জনই এসেছেন ঢাকার বাইরে থেকে। অর্ধেকের কিছু কম, 40-45% রোগী হচ্ছে ঢাকার বাইরে, বাকিরা ঢাকারই, হয়তো ঢাকার বাইরে
এই নজরদারিটাও কম, এডিস মশার হয়তো প্রকোপ বেশি, এটার জন্য হয়তো হতে পারে। গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীর এক তৃতীয়াংশই বাইরে থেকে আসা। এরই মধ্যে আইডিসিআর এর এক জরিপে উঠে এসেছে প্রত্যন্ত এলাকায়ও এডিসের ইজিপ্ট প্রজাতির লার্ভা পাওয়ার খবর। তাই নতুন পরিকল্পনা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আমাদের অন্যান্য রোগগুলোর জন্য আমরা যেরকম কর্মকৌশল নিই জাতীয়, এখানেও সেরকম কর্মকৌশল প্রণয়ন করা উচিত। যারা এই ধরনের বাহক সম্বন্ধে জরিপ করতে পারবে, পর্যবেক্ষণ করে পরিবেক্ষণ করতে পারবে এবং তারা কিভাবে এদের নিয়ন্ত্রণ করতে হবে সে ধরনের ব্যবস্থা সুপারিশ করবে। সেক্ষেত্রে বিশেষ জেলাগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এন্টোমোলজিক্যাল সার্ভে কোন বয়সী মানুষদের হচ্ছে, কাদের হচ্ছে এবং সেখান থেকে সঠিক মতো সেই কেস রিপোর্টিংটা হচ্ছে কিনা, এই তিনটি জিনিস হচ্ছে আমাদের জন্য এই রোগটি নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা 79,000 ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে এ পর্যন্ত সারা দেশে 76,000-এরও বেশি ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবু স্বস্তি মিলছে কোথায়, তার উপরে গত দুদিনের থেমে থেমে বৃষ্টি। তাই তো বিশেষজ্ঞরা বলছেন সর্বস্তরে সচেতনতাই পারে এই ডেঙ্গুর অভিশাপ থেকে দ্রুত মুক্তি দিতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যশোরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে জেলার জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি চলে যাব তার কাছে। জুয়েল, ধন্যবাদ রিচার্ড। আপনি জানেন যে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও যশোরে কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় আরো একজন মেহেরুন্নাছা নামে আরো একজন নারী মৃত্যুবরণ করেছেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের বাসিন্দা। এছাড়া এই সপ্তাহের ভিতরে গত 24 ঘন্টায় সর্বোচ্চ নতুন রোগী ভর্তি হয়েছে 90 জন। যশোরে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে, ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 2,121 জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে 1,780 জন এবং বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে 251 জন। এর ভিতরে যশোর জেনারেল হাসপাতালে রয়েছে 103 জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে 114 জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে আছে 34 জন রোগী ভর্তি রয়েছেন। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে এবং সিভিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সেপ্টেম্বর মাস জুড়েই যশোর অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে এবং হালকা বৃষ্টির কারণে যশোরের মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, বাঘারপাড়া এবং চৌগাছা উপজেলায় অল্প জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতার কারণেই মূলত এডিস মশার বিস্তার ঘটেছে এবং এর বাইরে এলবো পাকিস্তানে আর একটি ডেঙ্গু প্রজাতির মশার লার্ভা পাওয়া গেছে এই অঞ্চলে এবং এই মশার কারণে কিন্তু যশোরে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে এখন যে রোগীগুলো আসছে সেই রোগীগুলোর রক্তের প্লেটলেট কিন্তু খুব ভালোই আছে, কিন্তু হঠাৎ করে এই রোগীগুলো অবনতি হয়ে যাচ্ছে এবং এতই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে যে অনেকের জীবন আশঙ্কা মতো অবস্থায় চলে যাচ্ছে। তো এই অবস্থায় ডেঙ্গুকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যশোরের জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এরা যৌথভাবে চলতি সপ্তাহে একটি মিটিং সভা করেছেন এবং এই সভা থেকে যশোরের প্রত্যন্ত গ্রামগুলোতে মশক নিধন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে প্রদান করে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যন্ত গ্রামগুলোতে মাইকিং চলছে, জনসাধারণকে উৎসাহিত করা হচ্ছে যে আপনার আঙিনা, আপনার বাড়ির পাশের বাগান আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ডেঙ্গুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করুন। এখন যেটা হচ্ছে যে ডাক্তাররা বলছেন যে এই সেপ্টেম্বর মাস পর্যন্তই মূলত একটা আশঙ্কার ভিতরে থাকবে যশোর, আর অক্টোবর মাসের শুরু থেকে আশা করতেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে হয়তো বা আসবে। রিচার্ড, এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে জেলার জেনারেল হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা। বিদ্যুতের পুরনো লাইন ও ট্রান্সফরমারের জট ঝুঁকিপূর্ণ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। ডিপিডিসি বলছে পর্যায়ক্রমে সব লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হলে শতভাগ নিরাপদ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। মিজানুর রহমান খবিরের দুই পর্বের রিপোর্ট, আজ প্রথম পর্ব।
পুরান ঢাকার ইসলামবাগ আবাসিক এলাকার অলিগলিতে কারখানায় ভরপুর। এখানে শত বছরের পথচলায় বাড়তে থাকা গ্রাহকের চাহিদা মেটাতে তৎপর বিদ্যুৎ কর্তৃপক্ষ। সে তুলনায় নিরাপদ লাইন স্থাপনে তারা কতটা সচেষ্ট তা এই চিত্র দেখেই বোঝা যায়। ঘনবসতি, ঘরে ঘরে ফ্যাক্টরির কারণে ট্রান্সমিটার, বৈদ্যুতিক শর্ট সার্কিট অনেক সময় হয়ে আমাদের বছরখানিক আগেও 3 জন লোক মারা যায়। নগরবাসীকে নিরাপদ বসবাস করার জন্য এটা একটা সিস্টেমে আসা উচিত। শুধু কি কর্তৃপক্ষের গাফিলতি? জায়গা সংকটের অজুহাতে পুরান ঢাকার অনেক বাসিন্দাই জীবনকে ঝুঁকির মুখে ফেলে বাড়িঘর বানিয়েছেন, দুর্ঘটনার আতঙ্ক নিয়েই তাদের বসবাস। খাম্বাটার অবস্থা আজকে প্রায় 15 বছর যাবত এই কাইট হয়ে আরেকটা বিল্ডিং এর মধ্যে পাশে আরো 2-3টা খাম্বা আছে, এটা কিন্তু অনেকগুলো বাড়ির উপরে পড়ে রয়েছে। কারখানাগুলো মনে করেন যে বেশি যখন লোড পড়ে তখন আগুন ধরে ট্রান্সমিটারে, থাপ করে আগুন লেগে গেল গা। আমরা তো এর আগে একের পুরো জুই লেগেছে গা, জলার পরে আমরা সব বাইরে গেছি গা। সবচেয়ে বড় বিতরণ সংস্থা ডিপিডিসির গ্রাহক সংখ্যা 12 লাখেরও বেশি। 19,587টি ট্রান্সফরমার, 1,190 কিলোমিটার খোলা ও 3,236 কিলোমিটার কাভার তার রয়েছে সংস্থাটির। ডেসকো ডিপিডিসি দু সংস্থারই পুরনো তারের সঙ্গে রয়েছে অন্য তারের জল। অনেক জায়গায় ডাবল সুইচের লাইন আছে, আমরা লাইন বন্ধ করি ঠিক হয়, অনেক জেনারেটর চালায়, আইপিও চালায়, ওইখান থেকে ব্যাকফিটে মারতে পারে। মেট্রো রেল এলাকা ও ধানমন্ডির বেশ কিছু জায়গায় মাটির নিচে সঞ্চালন লাইন তৈরির দাবি কর্তৃপক্ষের। পুরো শহরে ভূগর্ভস্থ লাইন স্থাপনের বাস্তবতা যাচাইয়ে পরীক্ষা নিরীক্ষার কাজও শুরু হয়েছে। শুধুমাত্র 33 কেভি এবং 132 কেভিতে কিছু আন্ডারগ্রাউন্ড কেবল আমাদের মেন শহরে আছে, বাকিগুলো কিন্তু সবই ওভারহেড। আমরা ডিজাইন প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, আমরা শুধু এখন এফেক্টিভনেসের জন্য হয়তো আরও 1 মাস সময় লাগবে আমাদের। তার পরবর্তীতে এই প্রকল্প অলরেডি স্টার্টেড, তারপরে ফাংশনালি শুরু হবে। তার ও ট্রান্সফরমার বদল এবং অন্য তারের জট সরাতে মাঝে মাঝে অভিযানের দাবি ডিপিডিসি ও ডেসকোর। সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ চলাচল ও অবৈধ বৈদ্যুতিক সংযোগ এড়িয়ে চলার আহ্বান বিতরণ সংস্থার। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। গায়েন্টের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবছর গ ইউনিটে 1,250টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 29,058 জন শিক্ষার্থী। এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় সকাল 10টা হলেও 8টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ভর্তিযুদ্ধে অংশ নিতে শেষ সময়ে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন তারা। এবছরই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, যেখানে 75 নম্বরের নৈবিত্তিকের পাশাপাশি 45 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা থাকলেও পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। সময় একটু কম মনে হয়েছে, কিন্তু না, সব অ্যানসার করতে পারছি, টাইট টাইমিং ছিল, তা ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট, কারণ লিখিত পরীক্ষা হয়, আর মনে হলো যে না, প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগে তো শুধু এমসিকিউ দেওয়া লাগতো, এখন তো আপনার রিটার্ন দেওয়া লাগছে, রিটার্নের মাধ্যমে আলাদা একটা দক্ষতা হচ্ছে আর কি আমাদের ভিতরে। তবে অন্যান্য বছরের মতো এবার যেন ভর্তি পরীক্ষায় কোনো জালিয়াতি না হয় সে ব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। অনেক কষ্ট করে যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য সঠিক মূল্যায়নটা পায়, এইটুকুই আশা করব আমরা। যে ছেলেমেয়েরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্টে যদি কোনো জালিয়াতি হয় সে মুহূর্তে প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত। পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে ও সব ধরনের অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ রয়েছে। অনভিপ্রেত কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি, এটি সন্তোষ। আমরা আশা করি যে সব কিছুই ভালোভাবেই চলবে এবং এটি কিছুটা সংস্কার আনা হয়েছে, সেটিও একটি ভালো উদ্যোগ, সেটিও বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 56টি কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে একজন শিক্ষার্থীকে নৈবিত্তিক অংশে 30 এবং লিখিত অংশে 12 নম্বর সহ মোট 48 নম্বর পেতে হবে। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। দিগন্ত জোড়া নীলে টিলা আর হিজল, তমালে সবুজ ছড়ানো, দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি সব ঋতুতেই উপভোগ্য। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থী আকর্ষণে আবারও নিয়ম শিথিল করেছে যুক্তরাজ্য। নতুন নিয়ম অনুযায়ী পড়াশোনা শেষে 2 বছর যুক্তরাজ্যে চাকরি বা ব্যবসা করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা।
বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে কোনো নির্দিষ্ট সংখ্যা কিংবা কোটা থাকবে না। এ অবস্থায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পাশাপাশি যথাযথ কাগজপত্র দিয়ে ভিসার আবেদন করার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তানভীর হাসান। বুধবার বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে আসার জন্য নতুন শিথিল নিয়ম ঘোষণা করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। বিদেশি শিক্ষার্থীরা স্নাতক কিংবা স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করলেই 2 বছরের জন্য যুক্তরাজ্যে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, এমনকি অর্থ বিনিয়োগ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানও চালু করার সুযোগ পাবেন। এই সুযোগ আগে চালু থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। 2020 সালের শুরুতে আবারও এই নিয়ম কার্যকর হবে। ব্রিটিশ সরকার যে অভিবাসন নীতির ঘোষণা দিয়েছে, এটাতে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশ সহ সবাই এসে পড়াশোনা করার পর 2 বছর কাজ করতে পারবে এবং কাজ খুঁজতেও পারবে। 2 বছরের কাজের সুযোগ নিতে হলে অভিবাসনের নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। ভিসা আবেদনের ক্ষেত্রে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের পর যথাযথ কাগজপত্র প্রদান করার প্রতি গুরুত্ব দিতে হবে। যারা জেনুইনলি ইউকেতে পড়ালেখা করতে চায়, তাদের যদি জেনুইন ইন্টারেস্ট থাকে, দে ক্যান কাম টু ইউকে ফর ফার্দার স্টাডি। যখন তারা অ্যাপ্লাই করবে, তারা মেক শিওর করতে হবে যে তাদের যে ডকুমেন্টেশনগুলো আছে প্রপারলি জেনুইন ডকুমেন্ট তারা সাবমিট করে অ্যাকর্ডিং টু হোম অফিসের গাইডেন্স অনুযায়ী। গবেষণা বলছে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে 2,600 কোটি পাউন্ডের অবদান রাখেন। বোরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকে মনে করছেন বিদেশি শিক্ষার্থীরা যেন ব্রিটেনে আসতে পারে, সেজন্য নতুন শিথিল নীতিমালা প্রণয়ন করতে পারেন। আর এই সুবাদে হয়তো ভাগ্য খুলতে পারে ব্রিটেনে আসতে ইচ্ছুক হাজারো বিদেশি শিক্ষার্থীর ভাগ্য। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিএনপির গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করতেই সরকারি নির্দেশে আদালত ছাত্রদলের কাউন্সিলে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তারা। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, এদেশে এখন গণতন্ত্র নাই। আমরা চেষ্টা করছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের দলের অঙ্গ সংগঠনে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা আমরা চালু করতে না পারি তাহলে সেই জন্যে এই নিম্ন আদালতে একটি স্থগিতাদেশ দিয়েছে ছাত্রদলের কাউন্সিল। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন গণতন্ত্রের জন্য বিরোধিতা ভালো, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে টিকে থাকুক। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। বিএনপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। রাজনীতি থেকে বেরিয়ে আসুন, মানববন্ধন নয় দানববন্ধন করতে হবে, এই কথা বলে যে অশুভ অঙ্গীর দিচ্ছেন সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসুন, তাহলে আপনাদের দল উপকৃত হবে, দেশের মানুষের যে ঘৃণা আপনাদের প্রতি সেটি থেকেও আপনারা মুক্তি পাবেন। আমরা চাই আপনারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুন। মনোনয়ন পেলেও নেতা কর্মীদের মন পাচ্ছেন না বিএনপি প্রার্থী রিটা রহমান, বারবার ক্ষমা চেয়ে ও কাছে টানতে পারছেন না তাদের। জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদের অবস্থাও নির্বাচনের মাঠে তথৈবচ। মূল প্রার্থীকে ছাপিয়ে ক্রমেই সামনে চলে এসেছেন বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার। এদিকে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী শিবিরের এই বেহাল দশায় ক্ষমতাসীন দলের প্রার্থীকে গুরুত্বপূর্ণ করে তুলছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। 4.5 লাখ ভোটারের কাছে পৌঁছতে হাতে 1 মাসেরও কম সময়, তবু হঠাৎ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে অবতীর্ণ বিএনপি প্রার্থী রিটা রহমান। বারবার ক্ষমা চেয়েও এখনো আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি নেতা কর্মীদের সঙ্গে। আগ বাড়িয়ে বৃহস্পতিবার দলীয় একটি কর্মসূচিতে অংশ নিলেও পাননি বক্তৃতার সুযোগ। যাদের ক্ষোভটোভ আছে সেটা মানিয়ে নিয়ে আমারও হয়তো ভুল ত্রুটি হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে আমি সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই, কারণ আমাদের তো সুদিন না। স্থানীয় নেতাকর্মীদের ঘোর বিরোধিতা সত্ত্বেও মনোনয়ন পাওয়া স্বাদ এখনো আসেননি এলাকায়। এই সুযোগে বিদ্রোহী প্রার্থী নিজের দিকে ভিড়িয়ে নিচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীদের। অনেক ছোট 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 কমিটি করছি এবং আমাদের মানে আমাদের নীতিমালার বাইরেও আমি আঞ্চলিক কমিটি নামেও কিছু কমিটি করে রাখছি, যে কমিটিগুলো আমাকে
পুরোপুরি সাপোর্ট করবে। সেই সাপোর্টগুলো করলেই আসলে সব জায়গা থেকে ফলাফল আমাদের ঘরে নিয়ে আসা সম্ভব হবে। প্রেক্ষাপট বিশ্লেষণে বিএনপিকে বাইরে দেখে সিংহবাঘের লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন এই পর্যবেক্ষক। উন্নয়নটা প্রাধান্য পাবে আমার ধারণা, আর সেই সঙ্গে আপনার ওই যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ আসন ছিল বিধায়, এটা একটা লো স্ট্যাটাস আসনে যাতে আবার নিপতিত না হয় সেটাও কিন্তু লোকজন দেখতে চাইবেন। আওয়ামী লীগের একক প্রার্থী রেজাউল করিম রাজু, তাকে ঘিরে একাট্টা অঙ্গ সহযোগী সংগঠনগুলো, ভোট জয়ের প্রস্তুতি চলছে দিন রাত। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরো থাকছে, বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ পিরোজপুরের ছয় জেলে, দিশেহারা পরিবার, পটুয়াখালীতে জাহাজ ডুবির পর 14 জন উদ্ধার। সামাজিক অবক্ষয়, সন্ত্রাস সহ সকল অনৈতিক কাজ থেকে তরুণ সমাজকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় এলাকার খেলার মাঠকে আরও উন্নত করার পরিকল্পনার কথা জানান তিনি, আর এ ধরনের আয়োজনের জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান বাফুফের সভাপতি সালাউদ্দিন। পরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্মল স্কেলে হলেও বঙ্গবন্ধু কাপ এখানে করেছে, এই জন্য আমি আপনাদের এবং কামরাঞ্চলের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যে সমাজে অবক্ষয়, সন্ত্রাস, মাদক এবং ফেসবুকের যে একটা ব্যাধি তরুণ সমাজকে কুড়ি করে খাচ্ছে, এই ব্যাধি থেকে, এই অবস্থা থেকে, নৈতিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, এই মাঠের দিকে নিয়ে আসার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ভূমিকা রাখবে এইরকম আয়োজন। ভবিষ্যতে কামরাঙ্গীরচরকে খেলার মাঠের ব্যাপারে আরো অনেক উন্নত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, সেই পরিকল্পনা আমাদের আছে। পটুয়াখালীর পায়রা বন্দরের কাছাকাছি বঙ্গোপসাগরে 152টি কন্টেইনার বাহী এমভি অর্ঘ নামে একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটির 14 জন নাবিক এবং কর্মচারীকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। ভোরের দিকে জাহাজটি ডুবে যায়। বৃহস্পতিবার রাতে এমভি অর্ঘ চট্টগ্রাম থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর 4টার দিকে পায়রা বন্দরের কাছেই পায়রা ফেয়ার ওয়ার বয়ার সামনে গিয়ে ঢেউয়ের তোরে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত জাহাজটি থেকে জরুরি বার্তা পাঠানো হলে নৌবাহিনীর জাহাজ সাঙ্গু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবন্ত জাহাজ থেকে 14 জন নাবিক এবং ক্রুকে উদ্ধার করে। তবে ডুবে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের 152টি কন্টেইনার সহ জাহাজটি। এর আগে বৃহস্পতিবার সকালে উত্তাল ঢেউয়ে চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে কয়লাবাহী একটি লাইটারের জাহাজ ডুবে যায়। এই মুহূর্তে পায়রা বন্দরে আছেন রিপোর্টার এম এ আজিম, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিম, ডুবে যাওয়া যে জাহাজ, সে জাহাজের যে 14 জন নাবিক উদ্ধার হয়েছে নৌবাহিনীর কাছে, আমরা যতদূর জানতে পেরেছি যে এই 14 জনই এই জাহাজটিতে ছিল, এছাড়া কোনো নিখোঁজ বা নিহত হওয়ার ঘটনা এখন পর্যন্ত আমরা জানি না বা আমাদেরকে জানানো হয়নি। এবং এই যে 14 জন নাবিক যারা উদ্ধার হয়েছে, তারা এখন নৌবাহিনীর যে উদ্ধারকারী জাহাজ সাঙ্গু তাদের তত্ত্বাবধানে আছে এবং তারা সবাই আসলে সুস্থ আছে বলে আমরা এখান থেকে নৌবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি। এবং তাদেরকে নিয়ে আসা বা তাদেরকে হস্তান্তর করার বিষয়টি তারা আসলে নৌবাহিনী থেকে আজকেই হস্তান্তর করার একটি প্রক্রিয়া তারা করেছিল, কিন্তু আসলে সমুদ্র এতটাই উত্তাল এবং আমরা আসলে সমুদ্রে যখন সেই নৌবাহিনী জাহাজের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আমরা দেখেছি যে সমুদ্র প্রচণ্ড উত্তাল এবং সমুদ্র এতটাই উত্তাল যে আমরা আসলে যেতে পারিনি। কিছু দূর গিয়ে নৌবাহিনী আমাদেরকে আবার ফেরত নিয়ে এসেছে। তো আসলে সমুদ্র কিছুটা স্বাভাবিক হলে তাদেরকে এই পায়রা বন্দরে নিয়ে আসা হবে এবং আমাদেরকে এখন পর্যন্ত বলা হয়েছে যে আগামীকালকে সকাল 11টার মধ্যে তাদেরকে পায়রা বন্দরে নিয়ে আসা হবে এবং 12টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসলে কীভাবে উদ্ধার হয়েছে এবং কীভাবে ঘটনাটি ঘটে তার বিস্তারিত আমাদেরকে বলা হবে এই বন্দর থেকে। এর বাইরে আমি যদি আপনাকে বলে রাখি যে সমুদ্র কিন্তু এখনও উত্তাল, তবে আমরা সমুদ্রে যতদূর গিয়েছি এবং আমরা যেটা দেখেছি যে সমুদ্র কিন্তু আসলে এখনও অনেক মাছ ধরা ট্রলার আছে, তারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছে এবং তারা কিন্তু আসলে অনেকে ফিরে আসছে, অনেকে ফিরে আসছে না। এবং আমরা বাংলাদেশ ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি যেটি আমাদেরকে জানিয়েছে, এবং গতকালকে কিন্তু
দুটি মাছ ধরা ট্রলারও ডুবে গিয়েছিল, যেখান থেকে আসলে ছয়জন মাঝি জেলে যারা এখনও নিখোঁজ রয়েছে। এবং এছাড়া এখনও যেসব ট্রলার মাছ ধরা নৌকা আসলে আমরা সমুদ্রে দেখেছি সেগুলো কিন্তু আসলে ঝুঁকির মধ্যে আছে। তো রিচার্জ, এই ছিল আমার কাছে পায়রা বন্দর থেকে সবশেষ। পায়রা বন্দরের কাছাকাছি কন্টেইনারবাহী জাহাজ ডুবির ঘটনা এবং উদ্ধার কাজের সবশেষ খবরাখবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এম এ আজিম। বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবির ঘটনায় পিরোজপুরের নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনকে ফিরে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আশা হারিয়ে দিশেহারা তারা। এদিকে নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ জানিয়েছেন ট্রলার মালিক সমিতির নেতারা। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি সাগরে নিখোঁজ হয়, এভাবেই কান্নায় ভেঙে পড়েন পিরোজপুরের ছয় জেলে পরিবারের সদস্যরা। স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরে আকস্মিক ঝড় উঠে, এতে কুয়াকাটা অংশে 19 জন জেলে নিয়ে এফবি আল সত্তার ও এফবি পূর্ণিমা নামে পিরোজপুর থেকে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলার ডুবে যায়। 12 জন জেলেকে অন্য একটি ট্রলার উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয় জন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড উদাসীন অভিযোগ করে ক্ষোভ জানালেন জেলা ট্রলার মালিক সমিতির নেতা। এখন পর্যন্ত ট্রলার এবং ছয়জন লোকের কোনো সন্ধান আমরা পাই নাই, এর জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রশাসন বা কোস্টগার্ড কেউ আমাদের এই বিপদে এগিয়ে আসে না। নিখোঁজদের মধ্যে চারজনের বাড়ি পিরোজপুরের সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে, একজনের বাড়ি শিকদার মল্লিক ইউনিয়নে এবং অপরজনের বাড়ি নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে। সময় সংবাদ, পিরোজপুর। রাজধানীর পাইকারি বাজারে ইলিশের আমদানি বাড়লেও কমেনি দাম। বিক্রেতাদের যুক্তি, বাড়তি চাহিদাই এর কারণ। অন্যান্য মাছের দামও বাড়তি, তবে সরবরাহ কম থাকলেও স্থিতিশীল রয়েছে সামুদ্রিক মাছের দাম। রাজধানীর সোয়ারিঘাট মাছ বাজার ঘুরে রিপোর্ট করছেন কামরুল হাসান সবুজ। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ছোট ছোট ট্রলার এসে ভিড়ছে রাজধানীর সোয়ারিঘাটে। ঝাঁকায় ঝাঁকায় মাছ ঢুকছে অন্যতম এই পাইকারি বাজারে। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে সরগরম বাজার, দম ফেলার ফুরসতও নেই কারো। সাগর ও নদীর ইলিশের যোগানও পর্যাপ্ত, তবে চাহিদা বেশি থাকায় দামও বেশি বলছেন বিক্রেতারা। এক কেজির ইলিশ প্রতিহালি বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,000 টাকায়। এখন সিজন, ফুল সিজন, মাছ বেশি। জেলে এক কেজি সাইজ 1,200-1,700 তেলে হালি পড়তেছে 5,000 টাকা হালি, এক কেজি সাইজের মাছ। শুক্রবারে আমদানি বেশি থাকে, দামও বেশি থাকে, কাস্টমারও দাম নেয় বেশি। এক কেজি সাইজের ওইটা ছিল পরে 900 টাকার মতো, 1,000 টাকার কম পড়ছে। আর আজকে বেশিরভাগই 1,200 করে কেজি লিতেছে। রুই কাতলা, পাবদা, পাঙ্গাস, শিঙ্কুই সহ অন্যান্য মাছের আমদানিও বেশ, তবুও কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে এসব মাছের দাম। বাজারে আমদানি আছে, মাছের আমদানি আছে, কিন্তু দাম একটু বেশি। এবার এই যে সব মাছের 20-30 টাকা করে বাড়তি, 3-4 দিন আগে একটু কম ছিল। ঘাটে যে দাম বাড়ছে, বাজারে নিয়ে কাস্টমারে বোঝেন মনে কি অনেক সস্তা। সামুদ্রিক মাছের দামের ওঠানামা নেই কয়েক সপ্তাহ ধরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি সহযোগিতা করা সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। শুধু যুব সমাজকে বলবো না, তারও আজকে দেখছি যে আরও ছোটরা, যারা আরও ছোটরাও কিন্তু আজকে মাদকের সাথে জড়িত হচ্ছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। প্রায় প্রতিনিয়ত শোনা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকেও ধর্ষণ করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে কিসের প্রয়োজন আমি জানি না, তবে এখানে আমরা অবশ্যই কাজ করতে পারি, কাউন্সেলিং করাইতে পারি। একটা সংঘবদ্ধ চক্র এগুলি করে থাকেন, যারা নাকি এগুলি রোহিঙ্গাদের উৎসাহিত করছেন, যারা নাকি এই দুষ্ট চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলি করছেন, তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সিঙ্গাপুর হংকংকে পেছনে ফেলে ক্রয় ক্ষমতার সমতার বিবেচনায়
বাংলাদেশের জিডিপি এশিয়া প্যাসিফিক অঞ্চলে 13তম অবস্থানে উঠে আসায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এতে উন্নয়ন সহযোগী দেশগুলো অর্থায়নে আকৃষ্ট হবে। ব্যবসায়ীরা বলছেন ক্রয় ক্ষমতার বিচারে দেশের জিডিপি প্রবৃদ্ধির জন্য কাজ করছে সরকারের নানামুখী উন্নয়ন ব্যয়। হরিপদ সাহার রিপোর্ট। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে বাড়ছে, যা দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে গেছে সামনের কাতারে। এই জিডিপি প্রবৃদ্ধি মূলত ভোগ ব্যয়ের উপর নির্ভর করেই আসছে বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে। অর্থাৎ জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা আগের তুলনায় পণ্য ও সেবায় বেশি ব্যয় করছে। সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির কি ইন্ডিকেটর্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক শীর্ষক প্রতিবেদনেও একই রকম তথ্য উঠে এসেছে। বলা হয়েছে গত প্রায় দুই দশকে ক্রয় ক্ষমতার সমতার বিবেচনায় সিঙ্গাপুর ও হংকংয়ের জিডিপিকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। গত বছর পিপিপিতে বাংলাদেশের সেবা সৃষ্টি ও পণ্য উৎপাদনের আর্থিক মূল্য ছিল $70,416 কোটি। এতে সিঙ্গাপুরের তুলনায় 22% ও হংকংয়ের তুলনায় 50% এগিয়ে গেছে বাংলাদেশ। এই পিপিপির বিচারে বাংলাদেশ সিঙ্গাপুর বা হংকংয়ের থেকে বড় হওয়ার মানে হচ্ছে সাইজে আমরা বড়, টোটাল ইকোনমির সাইজ ওদের থেকে বেশি। এটার মূল কারণ হচ্ছে আমার জনসংখ্যা অনেক বেশি, ফলে প্রত্যেকের মাথাপিছু আয় যোগ হয়ে একটা বড় ইকোনমি, বড় ইকোনমিক সাইজ হওয়ার ফলে যেখানে আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছে সেটা হচ্ছে একটা বড় ডোমেস্টিক মার্কেট, যা আমার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অথবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করবে। আমার এই ইকোনমিতে যদি কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসও নেওয়া হয় সেটার বেনিফিশিয়ারি অনেক বেশি হবে। এডিবির প্রতিবেদন অনুযায়ী দারিদ্র বিমোচন, গড় আয়ু, কর্মক্ষম শ্রমশক্তির দিক দিয়েও বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া এ ধরনের তথ্য দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরে বাংলা সরকার যে অর্থনৈতিক সংস্কার করেছে যেগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই দেশের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করেছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করেছে, এবং সেই ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণেই আজকে আমাদের দেশ অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু সেগুলো কিন্তু আপনি মনে রাখবেন যেগুলো ফিসক্যাল স্পেন্ডিং, এর পাশাপাশি কিন্তু প্রাইভেট সেক্টরটাকে কিন্তু সামনের দিকে আগাতে হবে। ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির গতির সাথে পাল্লা দিয়ে ব্যবসার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দিলে আরও বড় অর্জন সম্ভব। এটা কেবলমাত্র শুরু। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতির রং রূপ আর বৈচিত্র্যের অপরূপ মেল বন্ধন ঘটেছে হাকালুকি হাওরে। সিলেট ও মৌলভীবাজারের 6 উপজেলায় বিস্তৃত এই হাওর সব ঋতুতেই আকর্ষণীয়। এই এলাকাকে আরও পর্যটন বান্ধব করে তুলতে জেলা পরিষদ নিয়েছে নানা পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। যান্ত্রিকতার যুগে পালতোলা নৌকা কিংবা শরতে আকাশে মেঘের কাব্যিকতার প্রতিচ্ছবি মন ভরে দেখতে পর্যটকরা ছুটে আসেন হাকালুকি হাওরে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে, আর বর্ষায় নৌযানে বেড়াতে এসে দিগন্তের ম্যাঘ ছোঁয়া জলরাশি ভেদ করে ছোট ছোট টিলা কিংবা হিজল তমাল বৃক্ষ দেখে অভিভূত হন পর্যটকরা। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, দেখে আমার খুবই ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর, আর রাস্তাঘাটও খারাপ না, আর একটু উন্নত হলে ভালো হবে। It's a good place and it's a stunning view, really nice to see. সিলেট জেলা পরিষদের উদ্যোগে জিরো পয়েন্টে বসার জায়গা সহ কয়েকটি স্থাপনা তৈরি করা হয়েছে। পর্যটকদের অসুবিধার কথা বিবেচনায় এনে আরো পরিকল্পনার কথা জানালেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই জায়গায় ছোটোখাটো আকারের একটি বড় ওয়াশ জোনের সাথে, যাতে যদি কেউ যদি হাওরে যদি কেউ পানি যখন স্বচ্ছ থাকবে, কেউ যদি নামে, যদি এই জায়গায় যদি স্নান যদি করে পরবর্তীতে এসে ফ্রেশ হওয়ার জন্য, এটি আমরা ফ্রেশের একটি জায়গা এবং একই সাথে এখানে একটি ক্যান্টিন যদি চালু করা যেতে পারে, এরকম একটি চিন্তাভাবনা করছি। উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে ত্রিপুরা এবং সিলেটের ফিঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার গোলাপগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা কুলাউড়া ও জুড়ি উপজেলা নিয়ে গঠিত এই হাওর বর্ষাকালে প্রায় 20,000 হেক্টর এলাকায় পরিণত হয়। সিলেট থেকে 35 কিলোমিটার পথ পাড়ি দিলেই দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এই হাওরের সব সৌন্দর্য। পর্যটক আকৃষ্ট করার জন্য এই হাওরের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন আগতরা। সিলেটের হাকালুকি হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ছুটির দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সব বয়সের মানুষ, এ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের সুরমাপাড়ে আছেন ইকরামুল কবির এবং মাদারীপুরের শকুনি লেকে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ।
প্রথমেই যাচ্ছি সিলেটে ইকরামের কাছে। ইকরাম, সিলেটের প্রকৃতি কন্যা সিলেটকে ব্র্যান্ডিং করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এই কারণেই এই প্রকৃতি কন্যা নাম দেওয়া হয়েছে। পুরো সিলেট জুড়েই প্রকৃতির বিভিন্ন উপকরণ থরে থরে সাজানো আছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আজকে বন্ধের দিন শুক্রবার, সিলেটের কিন ব্রিজের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে যে জায়গাটি চাঁদিঘাট, পুরো এলাকা জুড়েই বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষেরা এসে এই বন্ধের দিনের বিকেলটা কাটিয়ে নিচ্ছে এখানে, এবং এইটা প্রতিদিনও মোটামুটি কম বেশি থাকে। তবে বন্ধের দিনের এই যারা আছেন বিভিন্ন শহরের নগরে একটু স্বস্তি পেতে বিকেলটা কাটিয়ে নিয়ে যান এখানে, কিছু নাস্তা করেন, কিছু আলাপ আলোচনা করেন, বিভিন্ন জনের সাথে দেখা হয়ে যায়। সুরমা নদীর পাড়ে এই জায়গাটি অত্যন্ত মনোরম একটি জায়গা, গরমের সময় শীতল আবহাওয়ায় সবার মন ভরে যায়, কি বৃষ্টি কি শীত সব উপেক্ষা করেই, বৃষ্টি এবং শীত উপেক্ষা করেই সবাই এই জায়গাটিতে এসে জড়ো হন। এবং বিশেষ করে শীতের সময় এই জায়গাটিতে খুবই একটি ভালো অবস্থা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মাঝেও এখানে ছাতার ব্যবস্থা করা হয়েছে, ছাতার মধ্যে সবাই অবস্থান নিয়েছেন এবং তাতে কোনো অসুবিধা হচ্ছে না। একটি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে, একদিকে সুরমা নদীতে বৃষ্টি পড়ছে, একদিকে ছাতার উপরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, অন্যদিকে কি মাথার উপরে ঐতিহ্যবাহী কিন ব্রিজ, সব কিছু মিলে বলা যায় একেবারে সুন্দর একটি জায়গা, একেবারে পর্যটকদের জন্য একটি ভালো জায়গা। বিশেষ করে সিলেটের বাইরে থেকে যারা এই বন্ধের দিন সিলেটে বেড়াতে আসেন, তারা বিকেলবেলাটা এই জায়গায় একটু সময় কাটিয়ে যান এবং তাদের এই জায়গাটি কাটিয়ে যেতে খুবই ভালো লাগে বলে তারা জানিয়েছেন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিকে সুন্দর রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্নভাবে কাজ করছেন এবং বিভিন্ন এই সুরমা নদী পার বাধাই করা হচ্ছে এবং বাধাই করে বিভিন্ন পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরও নতুন নতুন উপকরণ সাজানো হচ্ছে। সব কিছু মিলে বলা যায় সিলেটের পর্যটন নগরী সহ পুরো সিলেট জুড়েই পর্যটকদের আকৃষ্ট করার জন্য অনেক উপকরণ নিয়েছে। এ ছিল সিলেট নগরীর পর্যটন এলাকার সর্বশেষ। এবার আমি চলে যাচ্ছি মাদারীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ। ধন্যবাদ ইকরাম, আপনার সাথে একটু যোগ করতে চাই যে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে কিন্তু অসংখ্য দর্শনার্থী এই মাদারীপুরের শকুনির লেকে ভিড় করছেন। আমরা সকালে দেখেছিলাম যে এই লেকের যে 1.25 কিলোমিটার লেক রয়েছে, সেই শকুনির লেকে বিভিন্ন বন্ধু মহলের পক্ষ থেকে কিন্তু তারা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছিল। এখানে অসংখ্য প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। এছাড়া বিকেলে আমরা দেখেছি যে বিভিন্ন বন্ধু মহল এসেছেন, তারা বাদ্যযন্ত্র নিয়ে এখানে তারা গান বাজনা আয়োজন করেছেন, তারা অবসর সময়টুকু কাটানোর জন্য এখানে ছুটে আসেন। এছাড়া যে এখানে প্রাকৃতিক বাতাস রয়েছে, সে বাতাস অনুভব করতে কিন্তু এই শকুনির লেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন। এছাড়া শিশু কিশোর সহ সব বয়সের মানুষ এই শকুনির লেকে ঘুরে বেড়ান। প্যাডেল বোট আছে, বিশেষ করে প্যাডেল বোটে তারা চড়েন এবং এই প্যাডেল বোটে তারা ঘুরে বেড়ান। আর যদি বলা যায় যে আমরা এই শকুনির লেক তত্ত্বাবধান করেছে মাদারীপুর পৌরসভা, তার পৌরসভা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিশেষ বিশেষ দিনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, অর্থাৎ দূর দূরান্ত থেকে যে দর্শনার্থী আসেন ছুটে, তাদের সেই মনের যে তৃপ্তি মেটানোর জন্য এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এজন্য এখানে রাখা হয়েছে স্বাধীনতা অঙ্গন, সেই অঙ্গনে কিন্তু আমরা যদি বলি যে বছরের প্রায় 12 মাসই কিন্তু এখানে নানা ধরনের উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করেন। আরেকটু বিষয় যোগ করি যে সন্ধ্যার পরপরই কিন্তু এখানে নানা রকম আলোক সজ্জা সাজানো হয়, এখানে বিভিন্ন ধরনের লাইটিং রাখা হয়েছে। এই লাইটিং দেখতে কিন্তু দূর দূরান্তের অনেক দর্শনার্থী ছুটে আসেন তাদের একটু যে বিনোদন, সেই বিনোদনের তৃষ্ণা মেটাতে। তো আমরা যদি বলতে চাই যে মাদারীপুরের অন্যতম বিনোদনের স্পট বা কেন্দ্র হচ্ছে এই শকুনির লেক, তো প্রতিদিন মুহূর্তেই কিন্তু মানুষ এখানে ভিড় করেন বিনোদন পেতে। তো সবকিছু মিলিয়ে এখানকার মানুষের সমাগম ধীরে ধীরে বাড়ছে। তো রিচার্ড, আমার কাছে এই ছিল সর্বশেষ ছুটির দিনের মানুষের বিনোদনের খবরাখবর জানাতে। আমাদের সাথে মাদারীপুরের শকুনির লেক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, এবং তারও আগে সিলেটের সুরমা পাড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী ক্রামুল কবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
চলতি বছর ডেঙ্গুর চিকিৎসাতেই ব্যয় প্রায় 350 কোটি টাকা। 12 হাসপাতালে সমীক্ষার তথ্য, ঢাকার বাইরে এডিসের ইজিপ্টা প্রজাতি পাওয়ায় বেড়েছে শঙ্কা। বিদ্যুতের তার ও ট্রান্সফরমারের জটে রাজধানী যেন বোমা, সব লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে জানালো ডিপিডিসি, নিয়মিত অভিযানের তাগিদ। যুক্তরাজ্যে আবারও বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল, পড়াশোনা শেষে চাকরি করতে পারবেন 2 বছর, সুযোগ বাড়ল বাংলাদেশিদেরও। রাজধানীর পাইকারি বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমছে না দাম, বেড়েছে অন্য মাছের দামও, বাড়তি চাহিদাই কারণ দাবি বিক্রেতাদের। এই ছিল এখনকার মতো, যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।